আমরা সবাই লসাগু কিংবা গসাগু সমাধান করেছি মৌলিক গুণিত কিংবা ইউক্লেডিয় পদ্ধতির মাধ্যমে বাট এই কয়েকটা পদ্ধতি ছাড়াও কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে আমরা খুব সহজেই লসাগু কিংবা গসাগু সমাধান করতে পারি ওইটাই আজকে আমরা দেখব কীভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই লসাগু কিংবা গসাগু বের করতে পারব। প্রথম এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের গসাগু করতে হবে প্রথম এক্সাম্পল হচ্ছে টুয়েলভ এবং থার্টি এই দুটা সংখ্যার গসাগু বের করবো আমরা প্রথমেই ছোটো সংখ্যাটা লিখবো আমরা লবে এবং বড় সংখ্যাটা লিখবো হরে টুয়েলভ হচ্ছে ছোট সংখ্যা তাই লবে লিখলাম বড় সংখ্যাটা হচ্ছে থার্টি তাই হরে লিখলাম এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরে যাইতে হবে আমাদেরকে এবার প্রথমে আমরা ছোট সংখ্যাটা ইনপুট দিব যেটা হচ্ছে টুয়েলভ টুয়েলভ লিখলাম এবার আমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছি বি সি এই অপশানটাতে ক্লিক করব এবার আমরা বড় সংখ্যাটা ইনপুট দিব যেটা হচ্ছে থার্টি সো টুয়েলভ লিখলাম তারপর সি অপশনটা দিলাম তারপর হচ্ছে বড় সংখ্যাটা ইনপুট দিলাম তার মানে টুয়েলভ বি সি তারপর হচ্ছে থার্টি এবার যদি টু দেই তাহলে আসে হচ্ছে টু বাই ফাইভ সো এক টু আসলো টু বাই ফাইভ টু চলে আসলো টু বাই ফাইভ এবার আমরা যদি টু দ্বারা টুয়েলভকে ভাগ করি তাহলে কত আসে সিক্স আবার যদি ফাইভ দিয়ে থার্টিকে ভাগ করি লব দিয়ে লভকে ভাগ করছি হর দিয়ে হরকে ভাগ করছি টু দিয়ে টুয়েলভকে ভাগ করলে হয় সিক্স ফাইভ দিয়ে থার্টিকে ভাগ করলেও হয় সিক্স তার মানে টুয়েলভ এবং থার্টি এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে সিক্স প্রথম এক্সাম্পলটা আমরা সমাধান করলাম তার মানে নিয়মটা হচ্ছে প্রথমে ছোটো সংখ্যাটা ইনপুট দিয়ে তারপর বি বাই সি অপশনটা ক্লিক করব তারপর বড় সংখ্যাটা ইনপুট দিব যেটা আসবে সেটা দিয়ে আবার লবকে লব দ্বারা হরকে হর দ্বারা ভাগ করে যে রেজাল্ট পাবো সেটাই হচ্ছে আমাদের গসাগু এবার আমরা যদি এক্সাম্পল টুতে যাই দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি এইট এবং ফর্টি এইট এই দুটা সংখ্যার গসাগু বের করতে হবে আমরা ছোট সংখ্যাটা লিখবোপরে টোয়েন্টি এইট ডিভাইড বাই কী হবে বড় সংখ্যাটা যেটা হচ্ছে ফর্টি এইট এবার ইকোয়াস টু দিব এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটরে চলে যাওয়া প্রথমে হচ্ছে ছোটো সংখ্যাটা যেটা হচ্ছে টোয়েন্টি দিলাম তারপর হচ্ছে বি বাই সি তারপর হচ্ছে 48 এইট এটা যদি ইকস্টু দিয়ে দিই চলে আসছে হচ্ছে সেভেন বাই আমরা লিখবো সেভেন ডিভাইড বাই টুয়েলভ দ্বারা সেভেন হচ্ছে লব সেভেন দ্বারা যদি টোয়েন্টি এইটকে ভাগ করি তাহলে কত আসে ফোর টুয়েলভ দ্বারাও যদি ফর্টি এইটকে ভাগ করি তাহলে আসে হচ্ছে ফোর তার মানে এই দুইটা সংখ্যা টোয়েন্টি এবং ফর্টি এইট এই দুইটা সংখ্যার কষ হচ্ছে ফোর ওকে এক্সাম্পল টু আমরা সমাধান করে ফেললাম এবার আমাদের কাজ হচ্ছে তিন নম্বর এক্সাম্পল যেখানে আমাদের তিনটা সংখ্যার গসাগু বের করতে হবে সো এখানে হচ্ছে তিনটা সংখ্যা হচ্ছে ফর্টি টু এবং ফিফটি সিক্স প্রথম আমাদের কাজ হচ্ছে ফর্টি এবং ফর্টি এইট এই দুটা সংখ্যার ক্ষেত্রে গসাগু বের করা সো এই দুইটা সংখ্যার ক্ষেত্রে প্রথমে আমরা ছোটো সংখ্যাটা পাচ্ছি হচ্ছে ফর্টি টু তাহলে ফর্টি টু ডিভাইড বাই ফর্টি এইট এটা যদি কষ্ট দিই ক্যালকুলেটারে চলে যাব আমরা ফর্টি টু সি অপশানটা ক্লিক করব তারপর হচ্ছে ফর্টি এইট এবার আমাদের কাজ হচ্ছে ইকোস্টো প্রেস করা সো প্রেস করলাম চলে আসতে হচ্ছে সেভেন বাই এইট সেভেন ডিভাইড বাই এইট সেভেন দ্বারা হচ্ছে ফর্টি টুকে ভাগ করব এইট দ্বারা এইটকে ভাগ করবো তাহলে আসবে কত সেভেন দ্বারা টুকে ভাগ করলে হয় সিক্স এইট দ্বারা যদি এইটকে ভাগ করি তাহলে হচ্ছে সিক্স তার মানে ফর্টি টু এবং ফর্টি এই দুইটা সংখ্যার গসাগো হচ্ছে সিক্স সো প্রথম দুইটা সংখ্যার গসাগু বের করে ফেললাম এবার হচ্ছে সিক্স এবং ফিফটি সিক্স এই দুইটা সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে সো সিক্স এটা হচ্ছে ছোটো তাহলে উপরে লিখবো এবং ফিফটি সিক্স যেহেতু বড়ো তাহলে এটা নিচে লিখবো সিক্স বাই ফিফটি সিক্স এটা ক্যালকুলেটর ইনপোর্ট দিব এবার সিক্স বি বাই সি তারপর হচ্ছে ফিফটি সিক্স এই কষ্ট ক্লিক করলাম আমরা চলে আসছে হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এইট সো থ্রি বাই টোয়েন্টি এইট এবার থ্রি হচ্ছে লব টোয়েন্টি এইট হচ্ছে হর সো থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে হয় টু টোয়েন্টি এইট দ্বারা যদি ফিফটি সিক্সকে ভাগ করি তাহলেও আসে টু তার মানে আমরা টোটাল তিনটা সংখ্যার যে গসাগু পাচ্ছি সেটা হচ্ছে দুই বা টু সো আমরা দেখলাম গসাগুর এক্সাম্পলগুলো কীভাবে আমরা খুব সহজে সমাধান করে ফেললাম ক্যালকুলেটরের সাহায্যে এবার আমরা চলে যাব লসাগর এক্সাম্পলগুলোর দিকে প্রথম এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি টুয়েলভ এবং এইটিন এই দুইটা সংখ্যার লসাগু বের করতে হবে আমাদেরকে আগের মতোই আমরা ছোটোটা লবে লিখবো টুয়েলভ হরে লিখবো হচ্ছে বড়োটা এইটিন এই কষ্ট দিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেটার ইনপোর্ট দেওয়া টুয়েলভ লিখবো বিবাইসি অপশানটা ক্লিক করে এইটিন যদি প্রেস করি তাহলে এই কষ্ট দিব চলে আসবে আমাদের টু বাই থ্রি সো টু বাই থ্রি চলে আসছে এবার গসাগো থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমাদের কাজ করতে হবে এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট ক্রস গুণ করা আমরা যদি টুয়েলভ দ্বারা থ্রিকে গুণ করি এবং টু দ্বারা এইটিনকে গুণ করি তাহলে এই কষ্ট কী পাই আমরা টুয়েলভ দ্বারা থ্রি গুন করলে হয় থার্টি সিক্স এবং টু দ্বারা এইটিনকে গুণ করলেও কিন্তু হয় থার্টি সিক্স সো আমাদের টুয়েলভ এবং এইটিন এই দুটা সংখ্যার লস আগু হচ্ছে থার্টি সিক্স সো প্রথম এক্সাম্পলটা আমরা সমাধান করে ফেললাম এবার আমরা চলে যাব সেকেন্ড এক্সাম্পলে সেকেন্ড এক্সাম্পলে হচ্ছে থার্টি এবং থার্টি সিক্স এই দুটা সংখ্যার লস আগু বের করতে হবে আমাদেরকে একইভাবে আমরা ছোটোটা উপরে লিখবো যেটা হচ্ছে থার্টি যেটা হচ্ছে থার্টি এবং নিচে হচ্ছে থার্টি সিক্স ক্যালকুলেটারে চলে যাই আমরা থার্টি ইনপুট দিলাম বি বাইসি অপশনটা ক্লিক করলাম এবার হচ্ছে থার্টি সিক্স অপশন থার্টি সিক্স ইনপোর্ট দিলাম এবার হচ্ছে জাস্ট ইকোয়াস টু ফাইভ বাই সিক্স চলে আসছে ফাইভ বাই সিক্স এবার জাস্ট আমাদের আগে মতো ক্রস গুণ করতে হবে থার্টি কে সিক্স দ্বারা গুন করলে হয় হচ্ছে ওয়ান এইটি ওয়ান এইটি এবং আমরা যদি থার্টি সিক্সকে ফাইভ দ্বারা গুণ করি তাহলে কিন্তু চলে আসে ওয়ান এইটি সো আমাদের টোটাল লসাগু হচ্ছে ওয়ান এইটি তার মানে থার্টি এবং থার্টি সিক্সের লস আগু পেলাম আমরা ওয়ান এইটি আমাদের দুই নম্বর এক্সাম্পল শেষ এবার যদি আমরা তিন নম্বর এক্সাম্পলের দিকে তাকাই এখানে আমাদের তিনটা সংখ্যার লস বের করতে হবে সো প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা করবো ফিফটিন এবং টোয়েন্টি ফাইভ এই দুইটা সংখ্যার লস আগু তারপর ওই লসাগুর সাথে আমরা থার্টিয়ের লসাগু বের করবো সো ফিফটিন এবং টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে ছোটো হচ্ছে ফিফটিন ডিভাইড বাই লিখবো আমরা টোয়েন্টি ফাইভ এটা আমরা ইনপুট দিব প্রথমে হচ্ছে ফিফটিন বিওয়াইসি অপশানটা ক্লিক করে টোয়েন্টি ফাইভ দিব ইকস্ট চলে আসবে থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ এবার যদি আমরা ক্রসগুন করি ফিফটিন ইন্টু ফাইভ যেটা আসে হচ্ছে সেভেন্টি ফাইভ থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ এটাও আসে কিন্তু আমাদের সেভেন্টি ফাইভ তার মানে ফিফটিন এবং টোয়েন্টি ফাইভ এই দুইটা সংখ্যার লসাকেও পেয়ে গেলাম আমরা হচ্ছে সেভেন্টি ফাইভ এবার আমাদের কাজ হচ্ছে এই সেভেন্টি ফাইভ এবং থার্টি এই দুইটা সংখ্যার লসাগু বের করা তো আমরা যদি ক্যালকুলেটারের দিকে তাকাই ক্যালকুলেটারে প্রথমে আমাদের ক্লিক করতে হবে কি ছোট সংখ্যাটা তার মানে থার্টি ডিভাইড বাই সেভেন্টি ফাইভ এভাবে আমাদের কাজ করতে হবে তাহলে ছোটো সংখ্যাটা ইনপুট দিব ফার্স্টে তারপর বি সি তারপর হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ সো প্রথমে থার্টি ইনপুট দিয়ে আমরা যদি বি সি অপশনটা ক্লিক করি ওকে এবার হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ ইনপুট দিতে হবে সেভেন্টি ফাইভ এবার জাস্ট আমরা ইকুয়া টু ক্লিক করে দিব চলে আসছে আমাদের টু বাই ফাইভ সো আমরা লিখে ফেলি টু বাই ফাইভ টু বাই ফাইভ এবার আমাদের কাজ হচ্ছে আর গুণন করা ক্রস গুণন ক্রস গুণ করে আমরা যদি দেখি এখানে থার্টির সাথে ফাইভ গুণ করতে হবে তাহলে কত আসে থার্টি ইন্টু ফাইভ হচ্ছে ওয়ান ফিফটি আবার যদি আমরা টু এর সাথে সেভেন্টি ফাইভ গুণ করি তাহলে কিন্তু চলে আসে ওয়ান ফিফটি তার মানে আমরা টোটাল যে লসাগুটা সেটা পেয়ে গেলাম তিনটা সংখ্যার লসাগু ফিফটিন টোয়েন্টি ফাইভ এবং থার্টি এই তিনটা সংখ্যা লসাগো হচ্ছে ওয়ান ফিফটি সো লসাগো লসাগো কিংবা গসাগু এই দুইটা আমরা খুব সহজেই সমাধান করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে